পাশের এ বাড়ি থেকে প্রায় 100 ফুট সুড়ঙ্গ তৈরি করে 16 কোটি 40 লাখ টাকা লুট হয় সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে। দীর্ঘদিন ধরে সুড়ঙ্গ তৈরির কাজ চললেও তা টের পায়নি প্রতিবেশীরাও। সে বলছে যে ফার্নিচার বানাইতেছে, এই জন্য সে কাঠকুটাই নিয়ে এইসব কাজ করতেছে। তার নাম সুয়ের, 2 বছর হয়েছে ভাড়া নিচ্ছে, কিন্তু সে সেদিক দিয়ে আসা যাওয়া করে, আমরা সাথে দেখা সাক্ষাৎ হয়। ঘটনার পর তোলপাড় হয় দেশ জুড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি 3টি তদন্ত কমিটি গঠন করে ব্যাংক কর্তৃপক্ষ। এরই মধ্যে আটক করা হয়েছে শাখা ব্যবস্থাপক সহ 16 জনকে। তাদের মধ্যে কোনো দুর্বলতা থেকে থাকে অথবা কোনো অবহেলা থেকে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর আমাদের প্রাইম লক্ষ্য হচ্ছে একটা, এই যে সেটা হচ্ছে যারা ক্রাইম করেছে, যে বা যারা, তাদেরকে আইনের আওতায় আনা। সিসিটিভিতে এটা ধারণ করা সম্ভব না বা সম্ভব হয় নাই। সরকারের উদ্যোগ করতে আমরা বিষয়টা গুরুত্ব সঙ্গে নিতে। এই ঘটনায় কারোর নাম উল্লেখ না করে মামলা হয়েছে কিশোরগঞ্জ থানায়। দ্রুত জড়িতদের খুঁজে বের করা হবে বলে আশা করছেন পুলিশের কর্মকর্তারা। আরটিভি খাটের নিচে এ বস্তা দেখে আলুর বস্তা ভেবে ভুল করবেন অনেকেই, তবে সেই ভুল করেননি র্যাবের গোয়েন্দা কর্মকর্তারা। টার্গেট অনুযায়ী সফল হন তারা। এসব বস্তার ভেতরেই পাওয়া যায় সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা থেকে চুরি যাওয়া টাকা। সিধেল চোরের কেরামতিকে হার মানিয়ে সোহেল তার সহযোগীদের নিয়ে এ টাকা চুরি করতে সফল হলেও ব্যর্থ হয়েছে র্যাবের কাছে। 2 বছরের পরিকল্পিত সফলতা মাত্র 2 দিনেই ভণ্ডুল করে দেয় র্যাবের চৌকস গোয়েন্দারা। মঙ্গলবার দুপুরে র্যাবের জালে ধরা পড়ে সোহেল ও তার সহযোগী। কাজ করছি প্রায় আমি কোরবানির 2 দিন পর থেকে, কোরবান থেকে আমি আরম্ভ করছি। আরম্ভ করার পরে মামা শ্বশুর যোগাযোগ করে যন্ত্রপাতি দিয়েছে, সব দেওয়ার পরে আমি 1 লাখ এই কাজটা সুড়ঙ্গ করছি। 2 থেকে 2.5 সপ্তাহে আমি এটা কাটছি আস্তে আস্তে। আমি 1 লাখ কাটছি, 1 লাখ কাটছি। মামা শ্বশুর আমার সেলার দিছে, আইসল না, কিন্তু আমার যন্ত্রপাতি যা সব হয়ে দিছে। শনিবার দিনই করছি, বাড়ি করছি, ট্রাক ঠিক করছি। ট্রাক ঠিক করিয়া ট্রাকে আমি 8 টোসি চাল কিনে দেবো। 8 টোসি চাল কিনে দিয়ে 8 টোসি চাউলের মধ্যে আমি এই টাকাটা লই যাবো। উদ্ধার করা হয় 16 কোটি 19 লাখ 56 হাজার 65 টাকা। বাকি টাকা কোথায় খরচ করা হয়েছে সে ব্যাপারে জানার চেষ্টা করছে র‍্যাব। তবে টাকা যেভাবেই খরচ করা হোক না কেন, এই ঘটনায় ব্যাংক কর্মকর্তারা জড়িত সেটি প্রায় নিশ্চিত র‍্যাব কর্মকর্তারা। কে কে সংশ্লিষ্ট আছে সেটি জিজ্ঞাসাবাদে আরও জানা যাবে, কিন্তু প্রাথমিকভাবে আমরা এটুকু জানতে পেরেছি ব্যাংকেরও কোনো না কোনো লোক সংশ্লিষ্ট আছে। কিন্তু আরও কোনো ব্যাংকে করেছিল কি না, অন্য কোনো সময় অন্য কোনো অপরাধে তারা সম্পৃক্ত ছিল কি না, সেটি যখন তদন্ত করবে সেই সময় সেটি বের হয়ে আসবে। গেল রোববার কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের কার্যালয়ে 16 কোটি 40 লাখ টাকা চুরি করে সোহেল ও তার সহযোগীরা। এই চুরির মিশন সফল করতে পরিকল্পনা করে 2 বছর আগেই ব্যাংকের পাশের বাড়িতে ভাড়া নেয় চোরেরা। তারপর ঘরের ভেতর দিয়ে প্রায় 30 ফুট সুড়ঙ্গ করে ব্যাংকের ভেতর ঢুকে টাকা চুরি করে দুর্বৃত্তরা। আরটিভি ঢাকা।